কৃষি বিজ্ঞান কেন্দ্রের জড়িয়ে যি কম্বাইন হার্ভেস্টর আজি ইয়াত কাম আরম্ভ করবলে লৈছে আর ফার্মার সকলকে মাটি যে প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করেছে। কৃষি বিজ্ঞানী সকল গাঁলে অহাতে একটা শুভ লক্ষণ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট পথারলে যাওয়াতে একটা শুভ লক্ষণ। এই সময় আহ্বান যদি বর্তমান আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিচারিছে, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিচারিছে যে উৎপাদনমুখী যাত্রাটো শক্তিশালী করব, পথার আর বজার দখল করব। পথারত উৎপাদন হলে বজার আমি দখল করব পারি। গতি বিজ্ঞানসম্মতভাবে কৃষিকর্ম করবর কারণে যা মেশিনেরি লাগে এই মেশিনেরিবিল দিয়ার ব্যবস্থা যি করেছে, যে এফ পি সির জড়িয়ে এফ পিওর জড়িয়ে যিখিনি পরিকল্পনা করে কাম করেছে, আর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই জায়গাটা সিলেকশন করে লওয়ার কারণে তেওঁলোকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর মই আশা করছো আজির প্রশিক্ষণের জড়িয়ে আমার কৃষক সকল উপকৃত হব, আর এই অঞ্চলের ধান খেতির লগতে অন্যান্য খেতির ক্ষেত্রতো আমার ফার্মার সকল সংগঠিত রূপত কৃষিকর্ম করবলে আগবাহী আহিব। আর কাম করার প্রতি যেটো লাজ করার পরিবেশ আছিল, কৃষকর সন্মান মর্যাদা বা নোহা যা কথা বতরা আছিল, সন্মান সহকারে আমার শিক্ষিত যুবক যুবতীয় কৃষিকর্ম করে স্বনির্ভরশীলর যাত্রাটা শক্তিশালী হব, গ্রাম্য অর্থনীতি টনকিয়াল হব, আমার অর্থনৈতিক ভেটি শক্তিশালী করে দেশের পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর গড় দিবর কারণে আমি সক্ষম হম। মই কৃষি বিজ্ঞান কেন্দ্রলে ধন্যবাদ জ্ঞাপন করলো এই পদক্ষেপ লওয়ার। হয় কর্ণাকাতো স্যার বাইরেরপা কল পুলি আনা হয়েছে, কি কব? কর্ণাকাত মহারাষ্ট্রেরপা আমি কল পুলি আনিছো। ভেটি বনাবলে আমি পাঞ্জাবরপা ইতিমধ্যে মেশিনেরি কর্ণাকাত নামিছে, আমি যিমান পারিছো কর্ণাকার জড়িয়েও এই উৎপাদনমুখী যাত্রাটো শক্তিশালী করবর কারণে একটা পরিকল্পনা আমি কাম করছো। তাত কৃষি বিভাগ আর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিখিনি আমাক সহযোগিতা আগবাইছে কন্যাকার তরফের পর মই ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ।